আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই সেরান এমের রাসেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে তৈরি করবি চিফ স্টাইলের চিকেন বল চিকেন বল তো তৈরি করার জন্য এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি এরপর এখানে সবগুলোকে আমি ব্ল্যান্ড করে নিয়ে নিছি এরপর আমি এখানে মরি এখানে মরিচগুলো কুচি করে নিয়ে নিছি ইফতারের টাইমে আমরা থেকে অনেক নাস্তা তৈরি করি এই নাস্তাটি কিন্তু সবাই খেতে পছন্দ করবে এই নাস্তাটি সহজে তৈরি করে নিতে পারেন এরপরে এখানে স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা জামেলা সালাই না সহজে তৈরি করা যায় এরপর এখানে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া এরপর এখানে দিয়ে দিছি টমাটো চচ এক চামচ পরিবেন আর এখানে দিয়ে দিয়ে দিছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কর্নফ্লাওয়ার পরিবর্তে ময়দিও ব্যবহার করতে পারেন কর্ন ফ্লাওয়ারটা দিলে চিকেন চপটা খেতে কিন্তু একটু মস মশা টাইফয়েড হয়ে জন্য আমি কর্নফ্লাওয়ারটা ইউজ করেছি এরপর এখানে দিয়ে দিলাম ব্রেড গ্রাম দুই চামচের পরিমাণ সবগুলোকে আমি এখন ভালো করে মিক্স করে নিয়ে নেব আপনারা দেখতে পারেন সবগুলো মিক্স করে নিয়ে নিয়েছি এরপর আমি এগুলোকে হাতে একটু তেল লাগিয়ে একটা গোল শেড দিয়ে দিব চাইলে আপনারা আপনাদের পছন্দ শেড দিয়ে নিতে পারেন আমি যেহেতু গোল করে বানিয়ে ফেলি এর জন্য গোল করে একটা শেড দিয়ে দিব চিফি স্টাইলে আপনারা এই চিকেন বলটা ঘরে সহজে বানিয়ে নিতে পারেন ছোটো বড় সবাই খেতে পছন্দ করেন এবং সহজে নাস্তাটি বানানো যায় সবগুলোকে আমি তৈরি করে নিয়ে এরপর আমি পাতিল একটা স্টাইনে সবগুলো বাফিয়ে নিয়ে নিব সবাই আমার পুরো ভিডিওটি দেখে একটা লাইক আর একটা কমেন্ট করতে বলবেন না ভালো লাগলে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সবাই সবার পাশে থাকবেন আমি কিন্তু প্রতিদিন সবার ভিডিও দেখে লাইক কমেন্ট করি আশা করি সবাই আমার ভিডিওটি দেখে লাইক কমেন্ট করতে বলবেন না এরপর আমি সবগুলো একটি স্ট্যান্ডে দিয়ে দিয়েছি এরপর আমি ডাকনা দিয়ে ডেকে দশ মিনিট মতো বা নিয়ে নিব সবগুলো বাফানো হয়ে গেছে এরপর আমি এখানে তেলের মধ্যে বেজে নিবো সবাই পুরো ভিডিওটা দেখে একটা লাইক আর একটা কমেন্ট করতে বলবে না যারা আমাকে এখনও বন্ধ করে নেয় তারা পুরো ভিডিও দেখে বন্ধ করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন চিকেন পলথ সহজ তৈরি করা হয়ে গেছে ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম